কলিযুগ পাবনার অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্শ্বদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বজ্র পরম পূজ্য পাদ শ্রীশিল গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 173 অনুচ্ছেদে সাধন ভক্তির অভিধেয়ত্ব বর্ণন প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রী উদ্ধব মহাশয়ের প্রতি ভক্তির অধিকারী মাত্রে যে কর্মত্যাগের বিধান দিয়েছেন সেই প্রসঙ্গটি নানা প্রকার পূর্বপক্ষ তুলে আর সুখাতি সুখ ভাবে থুনা নিকনায় বিশ্লেষণ করে প্রতিপাদন করছে। তো বলছেন ন চ তপ্ত কর্মণ মধ্যে বিঘ্ন স্থগিতায়ামপি ভক্ত তৎপরিত্যাগানু তাপো দৃশ্যতি। প্রথম ভক্তির আরম্ভ তো সার থেকে কর্মত্যাগের বিধান দেওয়া হলো, এখন ত্যাগ নয় পরিত্যাগ, অর্থাৎ নিষ্কাম কর্মী প্রভৃতিকে যেমন কর্ম করে কর্মের ফল ত্যাগ করা শাস্ত্রে উপদেশ দিয়েছেন, ভক্তের পক্ষে কিন্তু সেই রূপ ত্যাগ নয়, সম্পূর্ণরূপে ত্যাগ। শুধু ফল নয়, স্বরূপতই কর্মত্যাগ। সুতরাং এই কর্মত্যাগ করার ফলে সাধকে যদি ভজন জীবনে বিঘ্ন আসে এবং সেই বিঘ্নের দ্বারা যদি ভক্তি সাধন ভক্তি স্থগিত হন, তাহলে কি ভক্ত ওই কর্মত্যাগ করেছেন বলে তার জন্য কোন অনুতাপ করবেন? বললেন কখনো করবেন না। তপ পরিত্যাগানু তাপো ন যুজ্যতে, সেই জন্য কোন প্রকার অনুতাপ করবেন না, তাতে তার শুদ্ধ ভক্তির হানি হবে। ভক্তির অপকর্ষ চিন্তা করা হবে প্রকারান্তরে, অনুতাপ করবেন কিন্তু ওই বিঘ্নের জন্য অনুতাপ করবেন। আমি ভক্তাদম ভজন সাধন জীবনে আমার এত সব বিঘ্ন, ভজন সাধনে আর এই বিঘ্নের জন্য অগ্রসর হতে পারছি না, এইরকম অনুতাপ করবে। কিন্তু যদি তার মনে যাবে যে ভগবানের শ্রীমুখ বাণী বেদ শাস্ত্র তাতে যে নিত্য নৈমিত্তি কর্ম এই বিধান দেওয়া আছে সেটিও ছাড়লাম, পাছে সেই জন্যে ভক্তিতে এই প্রকার বিঘ্ন উপস্থিত হলো,
মুকুলের এই প্রকার চিন্তা কোনদিন করবেন। তাতে ভক্তি মহারাণীর অপবর্ষ করা হবে। তবে এইরূপ বলবেন, ভক্তাদম আমি ভজন সাধনে আমার এত বিঘ্ন, সেটি তার পক্ষে ভালোই হোক। কারণ এই যে ভক্তি বিঘ্ন, এই ভক্তিতে বিঘ্ন থাকবে না শাস্ত্রে সে কথা বলা হয়। এই বিঘ্নের দ্বারা ভক্তি প্রতিহত হবে না, অপ্রতিহতা, বিঘ্নই অনভিভূতা, এই কথা বলা। এবং সেই বিঘ্ন সাধকের কল্যাণই করবে, ভক্ত সাধক যদি এই বিঘ্নটির জন্য অনুতাপ। এই জন্য সেটি লিখেছেন, ভক্তি বিঘ্নে ঝনুতাপ স্যাত তত ভগবত মহতি কৃপা স্যাত। যদি ভক্তি বিঘ্ন আসে তাহলে সাধকের কোন কল্যাণ হবে না, ভজন সাধনে অগ্রগতি করবে, কার অনুতাপ আসবে। এই অনুতাপ পেলেই ভক্তি বাড়বে ভজন সাধন, এবং ভগবানেরও মহতি কৃপা তার প্রতি জাত। সুতরাং এই জন্যই বলা আছে, তথা নদী মা ভগবতাবকা প্রচিত বৈষ্ণী মার্গা দৈব সৌদিদা যেমন বিঘ্নের দ্বারা ব্যাহত হয়ে আর তাদের পতন ঘটে যায়, এমন পতন আবার সংসার থেকে তাদের কৃত্য সাধনা এবং সেই সাধনার প্রতি কোন সহায় নিজের শক্তি, প্রভু তোমার ভক্ত সেই চরণাচিতা ভক্তা প্রচিত ভ্রস্বন্তি মার্গা, এই ভক্তিপথের থেকে তারা কোনদিন বিচ্যুত হয়ে যান না। সর্বোপরি প্রভু দয়া, তুমি তাদেরকে সবসময় যে রক্ষা করছো প্রভু, দয়া অভিযুক্তা সর্বত ভাবে রক্ষিতা, তোমার কর্তৃক তারা সর্বত ভাবে রক্ষিত, কারণ তুমি শরণ্য এবং তারা শরণার্থী। বিচরণ তিনি ভয়া, তারা ভক্তি পথে নির্ভয়ে বিচরণ করে রক্ষিত হয়। বিনায়কানি কপমূর্ধ শত্রু, এই বিনায়কি বিঘ্ন, এই বিঘ্ন গুলির মাথায় পা দিয়ে সোপানের মতো আর তোমার লোকে তারা উঠে না। বিঘ্ন যখন আসে জ্ঞানী যোগীর পতন হয়ে যায়, আর এই যে উন্নয়নের সোপান যেমন চেরি, সেই বিঘ্নের মাথায় পা দিয়ে আর ভগবানের লোকে উঠে যায়। সুতরাং এই সাধন ভক্তির মহিমা প্রভাব এত, আমি কর্ম ছাড়লাম বলে যে এই বিঘ্ন এলো, এই চিন্তা করতে গেলে তো আর ভক্তি থাকে না, এমন মহিয়সী এবং শক্তিশালী ভক্তি। এই জন্যেই বললেন, একটা দৃষ্টান্ত দিয়েছে, নারদের ব্যাসকে ভাগবত গ্রহণের জন্য উপদেশ, প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়। ভগবানের জ্ঞানের আবিষে অবতার,
সাক্ষাৎ শ্রীকৃষ্ণে বিশ্বজীবের কল্যাণের জন্য তার আবির্ভাব। এই জন্য তিনি ব্যবহার করলেন জীবের কল্যাণের নিমিত্ত ব্রহ্মসূত্র প্রণয়ন করলেন বেদের সারমর্মণি। কঠিন হল বেদবাণী, এই জন্য সরল করে মহাভারত লিখলেন, পুরাণ লিখলেন বিভিন্ন দৃষ্টান্তের দ্বারা। বেদের যে সব প্রণীয় ছিল তাকে পূরণ করলেন, এই জন্যই পুরাণ। এই জন্য শ্রীজি লিখছে, যদি একটা কলসি অল্প সোনার কলসি ভাঙা থাকে তো কাঁসা পিতল দিয়ে ওটা কেউ পূর্ণ করে না, সোনার কলসি সোনা দিয়েই পূর্ণ করতে হবে। পুরাণ, এই পুরাণ ও বেদবাণী বেদের মতো প্রামাণ্য না হলে এই পূরণ হবে, পূরণ করবে কি করে? সেই এত কিছু করলেন কিন্তু সাধনার কথা চিন্তা করছিলেন আর এই অপরিতোষের কথা ভাবছেন। কি করলাম? যে কল্যাণের জন্য এত সব করলাম, কিন্তু হায়, আমি তো জীবের শান্তিদাতা, কিন্তু আমারই শান্তি কই? যখন আমি শান্তি পেলাম না, তখন আমার এই শাস্ত্র পাঠ করে আর বিশ্বের মানবকুল কি শান্তি পাবে? কিন্তু ভগবানের অবতার, আবার জ্ঞানের আস, বুঝতে পারছেন কি জন্য এমন, কোনখানে অভাব, নানা একদম চিন্তা করছে। তাহলে কি আমি ভগবানের যশকে উত্তম রূপে বিশ্লেষণ করে বর্ণনা করি না? ইত্যাদিও ভাবছি কোন কানে। তারপরেই ভগবানের শোনা এলেন নাম, এই জ্ঞান সিন্ধুর সঙ্গে এই প্রেম সিন্ধুর মিলন ঘটে। মুখরে তয়ে উঠল তপবন, উনি জিজ্ঞাসা করলেন সব কুশলাদি, উনি সব খুলে বললেন। তখন বলছে না, বললেন দেখুন ব্যাস, আপনি তো করেছেন অনেক, কিন্তু আসল কাজটা এখন ফাঁকি আছে, বুঝলে আপনার মধ্যের দিকে আসতে চাচ্ছে, আর একটা মহান ব্যতিক্রম করে ফেলেছেন, সেটি কি? এই যে মহাভারত রচনা করলেন, এখানে যে এত কর্মকাণ্ডের ব্যাপার, সব যাগ যজ্ঞ অশ্বমেধ, এই কর্মকাণ্ডের ব্যাপারে তো আধিক্য আপনি দিয়ে দিয়েছেন, কৃষ্ণের কথা আছে কিন্তু সে যেন গৌণ হয়ে আছে, এটা আপনার একটা মহান ব্যতিক্রম। আপনি যদি এত বড় ঋষি না হতেন তাহলে এত চিন্তার কারণ ছিল না জগতের মানুষই জানে। এখন তারা স্বভাবত জগতের মানবিক প্রবৃত্তির দিকে বিষয় ভুগে দিয়ে তাদের চিন্তাধারা স্বাভাবিক, সেই চিন্তাধারা কি যদি রোধ করতে হয় তাহলে তো নিবৃত্তি মার্গের কথা বলবে, কিন্তু আপনি তো যাই যজ্ঞ কর্মকাণ্ডের প্রাধান্য দিয়ে দিলেন, এখন হলো কি জীব আপনার অক্ষর পেয়ে গেছে। এখন যদি আপনি নিজে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে আমার ভুল হয়ে গেছে, প্রকৃত কল্যাণ জীবের জন্য প্রবৃত্তি মার্গ নয়, কারণ প্রবৃত্তি মার্গে তো সংসার উৎপত্তি, নিবৃত্তি মার্গে আমার মত, কেউ নেবেন? কারণ লোক নিজের প্রবৃত্তি অনুরূপ আপনার বাণী পেয়ে গেল,
লেখা শতং ভগবালিক লেখাটা তো প্রমাণ্য। এখন আপনি বলতে গেলে বলবে এই দেখুন আপনার বাণী পেয়েছে আপনি যান, এইটাই করবে আপনার কথা। এমন একটা জিনিস দিতে হবে যাতে একটা জীবের ভিতরে অতি সহজ সরল আনন্দের ভিতর দিয়ে এমন একটা পরমার্থের প্রকৃত রাস্তা জীবিত দেখাতে হবে এবং সেটা আপনার দ্বারাই হবে। সেই প্রসঙ্গে এই কথাটি বলছে, এই যে আপনি জীবের স্বধর্মের কথা বললেন, তো এখন তক্তা স্বধর্ম চরণাম্বুজং হরে ভজন নথ পক্ষত পথে তত যদি। মনে করুন ভগবানের ভজন করছে, কর্ম ত্যাগ করে। এখানে যে তক্তা স্বধর্ম এই টিকায় স্বামীপাদ লিখেছেন নিত্যম ইত্যাদি কর্ম একান্ত করেনি, এই যে মানে যাইযোগ্য তো আছেই, তাছাড়া নিত্য নৈমিত্তায় কর্মের উপরও ভক্তের আদেশ থাকবে না, সত্যতা ত্যাগ করবে। এই স্বধর্মকে ত্যাগ করে ভগবানের চরণাম চরণাম্বুজ ভজন করছে, এই অবস্থায় ভজন অপক্ষ পথে কত যদি, ভজন পরিপক্ক হলো না, মৃত্যু হয়ে গেল কিংবা ভক্তিপদের থেকে তিনি ভ্রষ্ট হয়ে গেলেন, এরপর যদি হয় কি তার কোন কল্যাণ হয়, কল্যাণ তার হয় না। আর গোবা প্রাপ্ত হয়ে যেতাম সুযোগ মত, আর স্বধর্মের থেকে আর যারা স্বধর্ম আছে আর সুযোগ করছে দুই কি মিশে গেছে, অর্থাৎ জ্ঞান কর্মাদি মিশ্রা, জ্ঞান কর্মাদি মিশ্রা, তো তাতে তাদের এমন কি ফলা হবে, কোন ফলা হবে, আশ্রয় করেছে কর্ম ত্যাগ করে। আর মনে করুন কোন অঙ্গল এলো আর ভজনে অগ্রসর হতে তো পারলেনই না, মৃত্যু এসে গেল কিংবা পতন হয়ে গেল, তাহলে তার কি হয়, কিচ্ছু হবে না। কারণ ভক্তি বাসনা হৃদয় আছে, এই জন্য সাহেবপা টিকায় লিখছেন এই যে বাসনা ভক্তি বাসনা এ তো কোন কর্ম জ্ঞানাদি বাসনার সঙ্গে মিশবে না, কারণ যত কিছু অন্যান্য বাসনা সব বাসনাগুলা জীবের মনের চিত্তের উপরে থাকে, আর মহৎকৃপা জনিত এই যে শ্রদ্ধা ক্রমে ভক্তি লাভ করলেন ভজন, এটা তো আত্মার মধ্যে আছে, বাসনা দেহদেহীর কাজে তো আত্মা যাবে। এই জন্যই ভগবান বললেন আমার সাত্বিক যাদের জ্ঞান সেটা সাত, আর আমার যে ভজন সেটা নির্গুণ, নির্গুণ বাসনা, বাসনা তত্ত্ব নাচ নাই, বাসনা তো থেকেই গেল আর ও বাসনা না সবার নয়, একদিন না একদিন পাওয়া যাবে। দৃষ্টান্ত দিয়েছেন মহাজনগণ, যেমন মনে করুন হয়তো কোন একটা আস্থা কুড়ি একটা মণি কি একটা সোনার টুকরো পড়ে, এখন বৃষ্টি হচ্ছে সেই সমস্ত আস্থা কুড়ির আবর্জনা পড়ছে, পড়তে পড়তে যখন ওগুলো ধুয়ে যাবে তো সোনার টুকরাটা তো ধোয়ার পচবার জিনিস না, ওটা তো পাওয়া যাবে। তেমনি বিঘ্নের দ্বারা পতনের দ্বারা যদি কয়েক জন্ম তার সময় লেগে যায় ওটা না, ওটা এদের পাবেনি, পাবে নিশ্চিত।
কারণটা হোক দীর্ঘস্থায়ী পালিয়েছেন ভক্তি বাসমায়া অবিচ্ছিত্তি ধর্ম না মিলবে। এই জন্য শ্রীমদ্জির গোস্বামী পাদ এখানে দৃষ্টান্ত দিয়েছেন ওই এই যুগের পাখায় সমসংগ্রহ ঠিকাতে ওই চিত্রকে তুলছে মহাদেবীর অভিশাপে অভিশপ্ত হয়ে অসুর হয়ে। তো তিনি বলছেন যদি কোন এই প্রকারে তীর্যধ্বনি এমনকি অসুর দেহ ভগবত বিরোধী এই দেহটা স্বভাবত কিন্তু ভক্তি বাসনায় এমনি যে বই যাবে না যে দেহই পাপ ভরত তো মৃগদেহী পেলেন কিন্তু কই ভক্তি বাসনা গেল ওটা অবিচ্ছিত্তি ধর্ম যাবেই না। সে এমন ভাবে বরং স্বর্ণ কাঞ্চন নিদ্রা হব ওই যখন পেয়ে গেলেন ক্ষমতা পেল হায় দেবীর কাছে ক্ষমা চাইলে মাথায় করে অভিশাপটা চলে গেল। মহাদেব প্রশংসা করলেন বললেন দেখলে তো দেবী এই নারায়ণ তুমি কোথায় ছিল সে অন্তর্ব হয়ে আর হরিগুণ গান করে বেড়াচ্ছিল তাকে তুমি একবারই অসুর জড়িতে ঠেলে দিলে কিন্তু উঠে তার কোনো গ্লানি গ্লানি দেখলে কিচ্ছু এই নারায়ণা পরাশর দিয়ে নর্তন বিভূতি স্বর্গাবর্গ নরকে এদের কোন পতন নাই পরম ভক্তি কাঞ্চন মুদ্রা উজ্জ্বলি হয়ে যাবে অন্তরে। হায় কি করলাম মহত অপরাধ হয়ে গেল নির্ধনি প্রাপ্ত হয়ে গেলাম জল জল করে উঠল স্বর্ণ কাঞ্চন মুদ্রা এই ভক্তি যার জন্য ভাগবতে দৃষ্টান্তে এর এই বৃত্তাসুরের কথা উল্লেখ করলেন গুরু পুরাণ ভগবান ব্যাস বললেন শ্রীমদ ভাগবত তাকে বলবো যাতে বৃত্তাসুর রাখা তাহলে কতখানি পারল জিনিসটা। আর শ্রীজির গোস্বাম যখন শুদ্ধ ভক্তি স্মৃতি সন্দর্ভে নিরূপণ করছেন তখন এতে ভগবানের স্তুতি শ্লোক গুলি চারটা ধরে কেন বললেন ব্যাস দেবে না বললেন শুদ্ধ ভক্তি নিরূপণ করেছেন শ্রীমদ তো এই স্তুতির মধ্যে এমন শুদ্ধ ভক্তির বিশ্লেষণ আছে যার জন্য এই এই একই লক্ষণটি নিয়েছেন ব্যাস শ্রীমদ ভাগবত নিরূপণ যখন স্বর্গরাজ্যে নিয়ে নিলেন দেব ভগবানের কাছে গেলে প্রভু কারণ আপনি তো অসুর নাশ করে আর আমাদের রক্ষা করছেন গল্পে গল্পে ভগবান বললেন সে তো ঠিক কিন্তু এই দিনে আমার ভক্ত আমি ভক্তের বুদ্ধি কে অস্থান করতে পারি যারা আমার বিরোধী আমি তাদেরকে নাশ করেছি স্বর্গরাজ্য আপনারা ফিরে পেয়েছেন কিন্তু এটা এটা তো অন্য অভিশপ্ত জীবন অভিশপ্ত দেহটা পেয়েছে কিন্তু আমার ভক্তি তো ঠিক আছে তাহলে প্রভু উপায় উপায় কি যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মনে জঙ্গলে ঘুরুক ও প্রভু তার যে দেহ যে শরীর সেও কোনো কালে করবে না ততদিন পর্যন্ত কি এমনি বনে জঙ্গলে ঘুরে বেড়াবো উনি বা আমি কি করবো আমি তার কিন্তু অস্ত করতে পারি না হজম করব এইখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাটিকায় লিখেছে যে ভগবান
সব ত্যাগ করে স্বর্গ আদির আশা এমনকি মুক্তির আশা ভক্ত ভগবানের ভক্তি নিয়ে আমরা যাই, কিন্তু এই বিষয়ভোগী এমন একটা আদেশ গ্রহণ করে বিষয়ভোগের প্রাচুর্য হেতু এরা ফলন নিতে পারবে না, তারা তো আসবে পারল না, প্রভু অন্য উপায় বলুন, এখন ভজন সাধন হবে পরে হবে, কিন্তু এখন তো প্রভু বিষয় ভোগের আকাঙ্ক্ষা, এতে কি আর আপনার ভজন হয়, তখন উপায় বলে বললেন উপায় যায় আমার কাছে রাখতে চাই না, ওর আসার সময় হয়ে গেছে, তবে আপনারা যান যদি জীবনীর কাছে অস্থি চাইবেন ওতে বজ্র হবে, সেই বজ্রেই ওর মৃত্যু, উপায়টা বলে দিলেন। প্রভু কেউ যদি বুকের অস্থি দেয় তাহলে তো মরতে হবে, তবু তো অস্থি দেওয়া হবে। দেখুন আমাদের স্বর্গরাজ্যের জন্য একটা ঋষি জীবনটা চাইবো আমরা, বলছেন জীবনটা বড় নয় ওদের, ওদের পরের হিতটাই বড়, যান না আস্তে আস্তে দেবে, আপনাদের এই জীবন নিয়ে টানা থাকি, এই ভোগ যারা ত্যাগি তাদের ওরকম নয়, কোনো মূল্য নেই, মরতে দেখতে হবেই, ঋষি দিয়ে দেন সেই নিয়ে বলছ, ত্যাগ করতে ভয় হচ্ছে, সে পর্বত আকার উনি নিরস্ত হয়ে আছেন, ছাড়ো তো ভগবান দিয়েছেন না, হতে এই দেহে আর তিনি আমাকে রাখবেন না, ওষুধ দেহে যে চরণ নিতে চান হতে ওটা ত্যাগ করো, কি ভয় কি সংকোচ কি মনে করছো, প্রভু আমাকে স্বর্গরাজ্য দেবে, প্রভু দেয় না আমাদেরকে স্বর্গরাজ্য, ওটা তোমাদেরই, এই সব কথা বলতে বলতে সাক্ষাৎ স্ফূর্তিতে ভগবান তখন স্তব করেছে, কি প্রকারে ভক্তি কাঞ্চন মুদ্রা জল করছে, প্রার্থনা করছেন অহং হরি তব পাদৈক মূল দাসান দাসো ভবিতাস্মি ভূয়, হে হরে সৌন্দর্য মাচুর্য আস্থাপন করছেন তো ভক্তি আছে মন হরণকারী, আমি তোমার চরণ কমলে দাসান দাস আছি এবং ভবিষ্যতেও চিরকাল থাকব, দাসান দাস তুমি আমার দাসান দাস হয়ে কি চাও, বলে প্রভু কিচ্ছু চাই না, মনস্মরে শাশ্বতে গুণানাং গৃহীত বাক কর্ম করুক দুকায়ঃ, এই যাই তোমার গুণলীলা আমার মন স্মরণ করি, হে অশুপতি সম্বোধন করেছেন প্রাণপতি, তোমার মন লীলা গুণলীলা মন স্মরণ করবে, গৃহীত বাক তোমার নাম গুণ লীলা যে ভাগ কীর্তন করবে, আর কর্ম করু তু কায় আর দেহের দ্বারা তোমার সেবা পূজা আরাধনা পক্ষ করবো, এই চাই ভগবান বলছেন, দেখো এই তো ভজন চাইলে একটু সাধারণ ভক্ত করে, কিন্তু দেখো তুমি তো স্বর্গরাজ্য নিয়েছিলে, সেরকম স্বর্গরাজ্য পরমিষ্টি পদ ইত্যাদি কিছু চাও, বললেন প্রভু না, ননাকৃষ্টং ন চ সার্বভৌমম ন পারমিষ্টং ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধি অপুরভবম সামঞ্জস্যত্বা বিরহচ্চ কাংসে, প্রভু আপনাকে ছেড়ে আর এইগুলো নেব কেন, এগুলা তো আত্মবন্ধন, এগুলা তো বন্ধন, স্বর্গরাজ্য চাই না পরমেশ্বরী চাই না সার্বভৌম পদ চাই না পাতারে রাজ্য চাই না এমনকি মৃত্যুও চাই চাই আপনার, তখন উনি বলছেন আচ্ছা কিরকম আমাকে চাও তাই বল, এটা শুনতে চাই,
আমাকেই চাও, কিন্তু কিরকম চাও? তখন যে শ্লোকটি বলেছেন এইটাই বিশেষ ব্যাখ্যা করেছেন সেজি, এবং বলেন এই শ্লোকটার জন্যে ভাগবতের লক্ষণটা করা হয়। শুদ্ধ ভক্তি এরকম স্থূলা নিপণ নয় বিশ্লেষণ করে দিয়েছে। ভক্ত কিভাবে ভগবানকে চাইবে, শুদ্ধ ভক্তি যা প্রথমে বলছেন অজাতে বাচ্চা দিয়েছে পক্ষী মা, বাচ্চাগুলি ছোট ছোট আর এনে শুনে জন্য গেছে পক্ষী মা, বাচ্চাগুলি কোথায় খাবে, দেরি হয়েছে। তখন সেই বাচ্চাগুলি অতিশয় ক্ষুধায় কাতর হয়ে যে উৎকণ্ঠায় মাকে দেখতে চায়, হে প্রভু আমি সেই রকম তোমায় দেখতে চাই। দীর্ঘস্থায়ী পাদ লিখছেন বাচ্চাগুলি কি মাকেই চায়, মা একটু খাবার নিয়ে আসবে দিত সেই খাবার খাবে, এই জন্যই মাকে দেখতে চাচ্ছে, মাকেই চাচ্ছে, কিন্তু একটা হেতু আছে। তাহলে বৃত্তাসুর্য ভগবানকে দেখতে চাচ্ছেন, এর কি সেরকম একটা হেতু আছে ভগবান আমার জন্য কিছু উপঢৌকন আনবেন? এই জন্য বৃত্তাসুর পরিতুষ্ট হতে পারেন না, এটা কেবল উৎকণ্ঠার দিকটা দেখা হল। সৈন্যং যথাবৎসুতুরা ক্ষুধার্তা, আরেক দৃষ্টান্ত দিলেন গাভি বাঁধা, বাচ্চাটি বাঁধা রাখাল গাড়িকে মনে নিয়ে গেছে চলা, সারাদিন বাচ্চা ক্ষুধিত পিপাসিত, গাভিটা আসছে সন্ধ্যার সময়, ওদের স্বভাবতই গাভি আর বাচ্চার বাৎসল্যের একটা বেশি আকর্ষণ আছে। গাভিটি বাচ্চাটিকে স্মরণ করে হুঙ্কার, তখন বাচ্চাটা ওই মাকে দেখার জন্য বাঁধা আছে যেমন ছটপট ছটপট করত, ওই যে হুঙ্কার করছে মা, প্রভু এইরকম আমার মন তোমায় পেতে চায়, দেখতে চায়। দেখো তার থেকে এটা অনেক শ্রেষ্ঠ, কারণ একে তো বৎস গাভীর বৎস স্বভাবত মায়ের উপরে তাদের প্রীতি বেশি, আর মায়েরও তাই চায়, স্তন্যটা চায়, ক্ষুধিত হয়ে আছে। বলছেন কিন্তু পাখি নিয়ে আসবে যে খাবারটা সেটা পাখির থেকে আলাদা, একটা কীট পতঙ্গ, আর এই গাভীর ভিতরে আছে স্তন্য, অন্য জিনিস নয়, হতে সেই দিক দিয়ে শ্রেষ্ঠতা। কিন্তু বৃদ্ধাশু এতেও সন্তুষ্ট হন নাই, মনে মনে ভাবছেন যে এটাও তো ঠিক হলো না, মায়ের স্তন্যপানের জন্য দেখতে চাচ্ছে, উৎকণ্ঠা ঠিক আছে, ভক্তিও ঠিক আছে, আকর্ষণও ঠিক আছে, কিন্তু আমি কি এইরকম প্রভুর কাছে কিছু চাই? তখন শেষে প্রিয়ং ইয়েব ভূষিতং বিষণ্ণা, এর থেকে ভালো দৃষ্টান্ত আর জগতে পাবে, জগৎকে দিয়েই তো জগদাত্ম বস্তু দেখা যায়, তার মোর সঙ্গে তো এখানে কোন দৃষ্টান্ত হয়েছে। ব্যাখ্যাকার বলছেন প্রতিপ্রতা, কেমন প্রতিপ্রতা? বললেন বার্ধক্যে হোক, বালিকা অবস্থায় হোক, যৌবনে হোক, এত প্রতিভক্তি যে প্রতি প্রাপ্তি হলে তার সঙ্গে সহমরণে যায়। বাল্যাবস্থায় হোক, যৌবনে হলো, আর বৃদ্ধ বার্ধক্য হোক, সহমরণে যেতে দেওয়া রাখবে না, ক্ষতির বিরোধ। এইরকম যদি প্রতিবদ্ধা থাকে আর অতি বিদেশে আছে, এবং সেই বিদেশগত প্রতি উনি খবর দিয়েছেন যে অমুক দিনে অমুক সময়ে আমি গৃহে আসছি, এটি প্রতিবদ্ধা কিভাবে আছে? প্রতি নাই, উৎসব সমাজ দর্শন নাই, খাওয়া পড়া নাই, কেশ সংস্কার নাই, কেশে জটা হয়ে আছে, বেশভূষা কিচ্ছু নাই, দুই বসন এইভাবে আছে প্রতিগত। যখন শুনলো যে এই সময়ে তিনি আসবেন,
তখন সেই বেশভূষা সংস্কার আদি করে আর সেই সময়টা যত অতিক্রান্ত হচ্ছে, যে সময়টা দিয়েছেন পুঁথি, তখন যে উৎকণ্ঠায় সে পুঁথিকে দেখতে চায় দশবার বাইরে যাচ্ছে, আবার কি হল আছে কোনো বিঘ্ন কোথায় কি হল, সেইরকম আমার মন তোমায় দেখতে চায়। এইখানে উৎসাহের পর বললেন জগৎদেব কি ভালো দৃষ্টান্ত, কারণ এই যে পুঁথিগত প্রাণা কি কি চায়, প্রতি যে কোনো উপরূপ আনবেন, কিছু জিনিস আনবেন, এটাই আর কাম্য হতে পারে না। এর কাম্য হচ্ছে প্রতির সেবা, এই তো। তাই ভক্ত যে উৎকণ্ঠার সঙ্গে ভগবানের দর্শন কামনা করছেন, তার একমাত্র লক্ষ্য হচ্ছে ঠাকুরের সেবা। যে যেমন প্রাণ ধন দিয়ে আর প্রভুর সেবা করে বললেন, এই যে বিশ্লেষণ গুলা করা হয়েছে না, এইটিরই প্রশংসা। এইখানে কিন্তু পরিদৃষ্ট করে তারপর আর কিছু তা তো বলছেন, প্রভু আর কি চাইব, কিছু চাইব। এই যে তিনি অভিশাপ দিলেন পতন হয়ে গেল, সেই প্রকার যদি প্রভু কোনো আপনার ভজন করতে করতে পতনই হয়, নিজ কর্মফলে যদি প্রভু পতনই পায়, তো আর যদি সংসার হয়, কিন্তু কর্মফলে, তার মানে কর্মফলটা যদি চাচ্ছেন এইরকম, ওটার জন্য ভগবানের কোনো কাছে কোনো প্রার্থনা করছেন না। এরকম ভাবে আমি সকর্মে হয়তো আমার পতন হতে পারে, ঠিক আছে, কিন্তু এই প্রার্থনা যে তন্ময়াত্মা মজাদার গৃহেশু বাসক্ত চিত্তের নাথ হইয়া, এই যে তোমার মায়া, এই যে স্ত্রী পুত্র বিষয় বৈভব, প্রভু এতে যে আসক্তি, এ আসক্তি বড় কঠিন আসক্তি, একে আমি ভয় করি। অতএব প্রভু যেন মাইক এই স্ত্রী পুত্রাইতে আসক্তি নয়, যদি আসতে হয় স্ত্রী পুত্রা যেন ভক্ত পায় তোমার ভজন করে, এবং তাদের ভিতরে যদি আসক্তি না আসে সেখানে যাই যা, এই প্রার্থনা করি। সুতরাং এই শুদ্ধ ভক্তির প্রার্থনা। এই জন্য শ্রী গোস্বামী পাদ এখানে দৃষ্টান্ত দিয়েছেন, দিয়ে আর বলছেন মনে করুন হয়তো ভজন করতে করতে পতন হয়ে গেল, কোন নির্জনীতেই গেল, তাহলে কি কোনো অমঙ্গল হবে, কোনো দিন হবে না, পশুদিনীতে গেল যেন ভর সেই লোক কল্যাণী লাভ করবেন এবং ভক্তি বাড়বে, ভক্তি কমে যাবে। পক্ষান্তরে নারদমুনি বলছেন যে আপনি যে ব্যাস যে কর্মকাণ্ডীয় ব্যাপারে প্রাধান্য দিলেন, যত্র ধর্ম আর যারা স্বধর্মের ভজন করছে এদের কোন কল্যাণ আছে, এদের আর কোন কল্যাণ, এর থেকে কি ভদ্র অর্থাৎ কল্যাণ হতে পারে, এ তো বন্ধ। এটা সোনার শিকল আর একটা লোহার শিকল, যেমন অসৎ কাজ করবে অসৎ কর্ম করবে পাপ ভোগ করবে নরকে যাবে, পুণ্য কাজ করবে চারিদিক করবে স্বর্গে যাবে, অমৃত পান করবে ভোগ করবে, কিন্তু বন্ধন যদি তো ক্লেশ শুরু দেয় নিজের স্বরূপ বলে আছে, নিত্য সিদ্ধ
দীপ্ত কৃষ্ণ দাস আনন্দ স্বরূপ জি প্রত্যেকের কষ্ট আছে, কি দেখো বন্ধন জড়িত কষ্ট সমান সমান, বন্ধনের ভিতরে থাকছে তো বন্ধন তো মুক্ত হচ্ছে। এই জন্য সোনার চিগলটার থেকে বরং লোহার চিগলটা ভালো, কেন যেহেতু সোনার চিকলের সোনা একটা আকর্ষণ আছে, তাই যাই যেগুলো করে যারা স্বর্গ যাচ্ছে রাজা হচ্ছে তাদের তো আসক্তি বেড়েই চলবে, আর যারা কুসুনি যাচ্ছে নরক যাচ্ছে কষ্ট পাচ্ছে তাহলে তো কাঁদবে দুঃখ পাবে। এই দুঃখ পেতে পেতেই তো দুঃখ হয় ভগবানের চরে লোক স্থান পায়। এই জন্যেই কোন বক্তব্য লিখলেন আছে বলি দুঃখ বরং ধন, তবে কথা আছে সুখ করে অন্বেষণ, দুঃখ না থাকিলে সুখের সন্ধান কেউ তো কখনো করত। দুঃখ আছে বরং ধন তখন সুখের অনুসন্ধান করবে, এই সুখ খুলতে খুলতে সুখময় গোবিন্দ চরণের দিকে হাত বাড়াবে, কারণ সুখ নাই প্রভু সংসার সুখ আছে মায়ার উপরে, গোবিন্দের চরণে প্রকৃত আনন্দ আছে। তো সুতরাং বড়টা ভালো, কিন্তু এই স্বজন্মের দ্বারা যার ইত্যাদির দ্বারা কার কল্যাণ হয়েছে না হবে হতে ব্যাস, এই জন্মার লীলাক্রমী ভগবান শ্রীকৃষ্ণের মধুর লীলা তুমি কীর্তন করো চিত্তে পরিত শাস্ত্রে, বিশ্বকেও শান্তি দেবে। আর এই লীলা সাধনে ওই যে কর্ম যা কিছু করে লিখেছ ও কিছু না লোক আপনি ছেড়ে দেবে, এই শ্রবণ কীর্তনে প্রভাব সাধন ভক্তির মহিমা দেখালে বললেন ভগবান তো বললেন গীতাতে সর্বধর্মান পরিত্যজ মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মুক্তয়িষ্যামি মা শুচ। অর্জুনকে লক্ষ্য করে তারা বিশ্বজীবের প্রতি উপদেশ দিলেন কৃষ্ণ নিজে সব ধর্ম ছেড়ে দাও পরিত্যজ, এটি ওই পরি স্বরূপত ত্যাগ ফল যাগ না, মা একং শরণং ব্রজ এতে অন্য দেবতার যে স্মরণ বা ভজন সেটি রোধ করা, মা একম একমাত্র আমার জন্য তুমি উপাসনা করো ভজন করো চিন্তা নাই, যদি আমার জন্য শরণাগত হয়ে তুমি আমার উপাসনা করো তাহলে যদি মনে করো যে স্বধর্ম ত্যাগ করলাম তার জন্য তো কিছু প্রত্যবায় হতেই পারে, সেটার চিন্তা তোমার নাই তার চিন্তা আমার, অহংকার সর্বপাপে আমি সব যে ছেড়ে দেবে তার জন্য যদি কিছু পাপ, এটি যদি কিছু পাপ হয় এটি বলেছেন দুর্জনং তুষ্যতু অর্থাৎ কর্মীরাও সন্তুষ্ট থাক, হবে তো না কারণ ভগবানের স্বরূপের আদেশ আছে না ওটা ছাড়তেই হবে, স্বরূপ তো ত্যাগ করে আমার ভজনকে আশ্রয় করতে হবে, ভোগ নির্গুণা হবে না হয়তো যদি কর্মীরা বলে বেদবাণী যখন ভগবানের ভজন করলে কিছু হবে কর্মটা ত্যাগ করছে প্রত্যেকটা প্রত্যবায় আছে, তো ভগবান বলছেন যে আমি তার জন্য দায়িত্ব নিচ্ছি হোক আমি তোমাকে সেই প্রত্যবায়ের থেকে রক্ষা কর, এতে আর কর্মীদের কিছু বলার আছে, উনি তো সর্বশক্তিমান উনি তো ভক্তির গাণিত্যের দায় তর্জনিত কোন শোক তোমার করার প্রয়োজন অহং তাং সর্বপাপে মোক্ষয়ি স্যামি, সেই সমস্ত প্রত্যবায়ের থেকে আমি তোমাকে মুক্ত করবো মা সূচক, এই শোক করবে না এটা তার লক্ষ্যে, সারা বিশ্বের দ্বারা ভগবানের চরণে শরণাগত হয়ে স্বরূপত এই যাই কর্মকে ত্যাগ করে আর ভজন আশ্রয় করবে ভক্তির আরম্ভ দশাতেই
যে ভক্তেরটা বিশেষ কোন আছে, কর্মত্যাগের অধিকার আছে, তদিন পর্যন্ত না শুদ্ধ ভক্তির আশ্রয় গুলোটা ছাড়তে হবে, তাহলে ভক্তির ভক্তি বিশ্রয় হয়ে যাবে। যারা সংসারে আছেন, কর্ম নিয়ে আছেন, ভগবানের জন্য গুরুচরণ আশ্রয়, ভগবানের পাদপদ্ম আশ্রয় করা আছে, শিক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, তাদের ত্যাগ হয়ে গেছে। কারণ ওই যে বললেন তাই তো রুচিও নাই আসক্তিও নাই, নিন্দা করতে করতে ভোগ করছে, ত্যাগই হয়ে গেল। এই জন্যই ইত্যস্য দেবস্য হুতাপ্রিণাম ইত্যাদি ত্বয়েন ঐকাত্ম্যম দৃশ্যত। এই জন্য এই শ্লোক আরে দেবাস দেবস্য হুতাপ্রিণাম পিতৃণাম এই শ্লোকের একার্থক বলে জানা গেল। অত ভক্তারম্ভ এব তু স্বরূপত এব কর্ম ত্যাগ কর্তব্য, এই পরিষ্কার করে দিচ্ছেন। ভক্তারম্ভ দশা তো এব ভজন আরম্ভ হলো, সৎসঙ্গ হলো, শ্রদ্ধা লাভ হলো, গুরুপাদ আশ্রয় হলো, শ্রবণ কীর্তন চলো, সেই সময় থেকে ওরা স্বরূপত ত্যাগ কর্ম ত্যাগ কর্তব্যটা বিহিত না ত্যাগ করলেই দোষ আছে। পরিত্যজ্য ইত্যত্র পরিশব্দ তথৈব, ওই দুটি শ্লোকে যে ত্যাগ না বলে পরিত্যাগ, এখানে পরিত্যাগ, ভগবানও বললেন পরিত্যাগ অর্জুনকে, আর নারদ ঋষিও বললেন পরিত্যাগ, তাহলে যে পরিত্যাগ পরিত্যাগ শব্দগুলি আছে এই পরিশব্দের সেইটি হচ্ছে অর্থ। এই গৌতমের থেকে দৃষ্টান্ত দিচ্ছেন এই সম্পূর্ণ ত্যাগ, না জপ না অর্চনা নৈব ধ্যানম না বিধিক্রম কেবলম সতত কৃষ্ণ চরণাম ভোজ প্রণাম ভোজ ভাবিনাম, যারা নিরন্তর ভজন নিয়ে আছেন, ভগবানের চিন্তা করছেন, শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি নিয়ে আছেন, তাদের ন জপ কোন জপ করার দরকার নেই, না অর্চনম কোন দেব দেবীর সেবা করার দরকার নেই, নৈব ধ্যানম ব্রহ্ম ধ্যান আদি ইত্যাদি কিচ্ছু তার প্রয়োজন নাই, না কি বিধিক্রম এই বিধিক্রমে কর্ম ত্যাগ নিত্যনৈমিত্তিক কর্ম ত্যাগটা বিধান করলেন শাস্ত্র। তিনি ভজন নিয়ে থাকেন, একটু কাজ করতে যাবেন, ওদের স্বরূপত এই সব ত্যাগ। আর তিনিও বললেন মনমনা ভগবন ভগবন ভক্ত মজ্জাজমান নমস্কুর ইত্যাদি না, অর্জুনকে যখন উপদেশ করছে তখন আমারই তুমি মন দাও, আমারই ভজন করো, তখন কীর্তন করো, আমারই পূজা সেবা করো, আমাকে প্রণাম করো, তাহলে আমাকে অবশ্য পা। এই প্রতিজ্ঞানই প্রিয় সীমে, তুমি আমার প্রিয়, তুমি আমার সখা, অতএব আমি তোমাকে সর্ববুজ তোমার বাক্য বললাম, কারণ গীতাতে এই কর্ম নিষ্কাম কর্ম জ্ঞান যোগাদির কথাও আছে, সার্বভৌম শাস্ত্র। এখন যখন শেষ হচ্ছে তখন বললাম ছাড়ো, তোমার জন্য নয়, সেই সেই অধিকারিত সবার জন্য বলা তো, এবার হিতম সাধ তুমি আমার প্রিয় সখা, এই তোমার মতো যারা আমাকে ভালোবাসে ভজন করেছে তাদের হিত, সব সময় ভজন নিয়ে থাকে হং তোমার। তারপরে বললেন অবশ্য তুমি আমাকে পাবে, তুমি আমার প্রিয়, অতি প্রতি জানে যাও ঠকালি না দি, তুমি এই আমার বাড়ির সত্যতাকে ঘোষণা করে দাও, যে যারা আমার প্রজন নিয়ে থাকবেন তারা আমাকে অবশ্য ভাববে, এটা প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করে দাও। অর্জুন বলছেন প্রভু আমি যে ঘুর বাজাতে যাবো
আপনার হয়ে ঘুষবাদন, তখন যদি কেউ আমাকে ধরে বলে অর্জুন তুমি কি কৃষ্ণ নাকি, কৃষ্ণ ভক্তের নাচ নাই কৃষ্ণ ভক্তের নাচ নাই বলছো, তুমি কি করে জানলে কৃষ্ণ ভক্তের নাচ কৃষ্ণ বলুন। তখন ভগবান বলছেন দেখো অর্জুন হাওয়ার পাত্রটার থেকে আমার ভক্তের পাত্রটা সবার থেকে সত্যি, কারণ আমি যে প্রতিজ্ঞা করে বলব সেই প্রতিজ্ঞা আমি রাখতে পারব। এই যুদ্ধেই তো দেখলে বিশ্বদেব প্রতিজ্ঞা কৃষ্ণের ভাঙলে, বিশ্বদেব প্রতিজ্ঞাটা রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞা বিসর্জন দিয়ে ছুটতে হলো, বিশ্বকে মারতে অর্থ করবো না বলেছে, রথচক্রটা ধরলেন কেন। তো সুতরাং আমি পাই না তাই তোমাকে দিয়ে পড়াবো, কারণ সেও তো ভক্তের পাঠ্য নয় বিচার, সত্য করার জন্য পেছনে আমি আছি, ভক্ত পাঠ্য বিচার নাই এ তো আমারই কথা, তাই তোমার মতো ভক্তকে দিয়ে বিশেষ প্রতিজ্ঞাটা আমি করি যে যারা ভজন নিয়ে থাকবেন তাদের কর্ম জ্ঞান যোগ অন্য দেওয়ার আলোচনা কিচ্ছু প্রয়োজন, আমার মনে নিয়ে থাকে অবশ্য আমাকে পাবে আমি প্রতিজ্ঞা করে বলছি। যদি কেউ আমার প্রিয় হন তোমার মতো আমাকে ভালোবাসেন তাহলে তিনি এ আমার বাক্যে পূর্ণ বিশ্বাস স্থাপন করে আমার একমাত্র শুদ্ধ ভজন আশ্রয় করবে। গীতার শেষও অভিন্ন ভক্তি একদম পরিষ্কার পরিষ্কার, তাই সমস্ত শাস্ত্রে লক্ষ্য হয়েছে। এই জন্য শ্রী গোস্বামী পাঠ আবার এই বিষয় যে ভগবানের উপাসনা বা ভজন করলে যা কোনো কিছু কর্তব্য প্রয়োজন নাই, আবার কয়েকটি শাস্ত্রবাণী উদ্ধৃত করছেন যেমন মহাপ্রভুর কৃপালে আগামীকাল আজকে আমাদের।